অনেকদিন পর আসলাম বন্ধুরা চ্যানেলে। শরীর প্রচণ্ড খারাপ ছিল, বাবা আমি মা তিনজনেই অসুস্থ ছিলাম। তা এখন ঠিক আছি মোটামুটি, তাও একটু শরীরটা খারাপই আছে। তো ভিডিও তো দিতেই হবে, চ্যানেল যেহেতু আছে। তো আজকে যেটা করব সেটা, আমি তো অত বেটার রান্না জানি না, নতুন নতুন আইটেম ট্রাই করি, চেষ্টা করি ভালো করার। তো আজকে যেটা করব, রেজালাও বলতে পারেন, চিকেন চাপও বলতে পারেন, অথবা সাদা চিকেনও বলতে পারেন। তো একটা নতুন জিনিস ট্রাই করছি আজকে, তো দেখুন। আজকে বেশি কথা বাড়াবো না, তো চলুন রান্নার মধ্যে যাই। আর আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর এখন ইন্ট্রো টাইম। আমি দীপ আর আমাদের চ্যানেল কি খেলুম মাইরি ফুড অ্যান্ড ট্যুর। চলুন শুরু করি। আচ্ছা, যাই হোক, চিকেন চাপ বা সাদা চিকেন যেটাই বলুন, তো সেটা করতে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দিতে পারেন অথবা টমেটো পেস্ট, মানে বেটে যেটা খুশি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর এই যে এটা হচ্ছে চারমগজ। চারমগজটাকে বেটে দিতে হবে, পোস্ত, পোস্তটাকেও বেটে দিতে হবে। আর এখানে যেটা আছে কাজু কিশমিশ, এটাও বেটে দিতে হবে। সাথে লাগবে হচ্ছে আপনার লবণ, হলুদ দিলেও চলবে না দিলেও চলবে। আর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতপ, ওটা লাস্টে দেওয়া হবে। যাই হোক, চলুন শুরু করি এবার। যাই হোক, তেল গরম হয়ে গেছে। আর বলে রাখি, এটা এই রান্নাটা কিন্তু একদম সাদা তেলে হবে। তো আমরা যেটা ইউজ করি সেটা ফরচুনের সানফ্লাওয়ার অয়েল। তো এবার যেটা সরফাস করতে হবে সেটা হচ্ছে, তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে ভাজতে হবে। হিটটা একটু লো করে দিলাম। সাদা তেলে এই রান্নাটা হবে। আর পেঁয়াজটাকে একদম লাল করে ভাজতে হবে, একদম যে বেরেস্তা হয়, বেরেস্তাই বলতে পারেন, একদম বেরেস্তার টাইপ পেঁয়াজটা করে নিতে হবে। তো পেঁয়াজটাকে ভেজে নিই আগে। এই দেখুন, পেঁয়াজ একদম লাল হয়ে গেছে, বেরেস্তার টাইপ হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে না উঠিয়ে নিতে হবে, উঠিয়ে আলাদা করে রাখতে হবে। পেঁয়াজটাকে আমরা উঠিয়ে নিই বাটিতে। ঠিক এইভাবে একদম, মানে খুব যে লাল সেটা না, কিন্তু মোটামুটি লাল করতে হবে। দেখুন লালের লালটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। এবার এই তেলেই যেটা সবার ফার্স্ট দিব সেটা হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি বা যে টমেটো বাটা দেবেন। তারপরে যাবে হচ্ছে আপনার রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, এবার যাবে হচ্ছে রসুন বাটা, গেল। এবার হচ্ছে আদা বাটা, সব পরিমাণ মতো দেবেন। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, শুধু কাঁচা লঙ্কা ইউজ হবে এটাতে, তো সেই জন্য সেটাই দেওয়া হয়েছে। এটাকে এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে মাংসটা, চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করতে দিয়েছি ফ্রিজে, সরি টক দই মাখিয়ে ফ্রিজে ম্যারিনেট করতে দেওয়া আছে। যখন থেকে প্রসেসটা শুরু হয়েছে তার তখন, মানে তার একটু আগেই মাংসটাকে ম্যারিনেট করতে দেওয়া হয়েছে। এটাকে একটু ভেজে নিই এবার। আচ্ছা, এবার এর মধ্যে যাবে হচ্ছে লবণ, নুন, যাই হোক। আর হলুদটা অপশনাল, কেউ দিলেও হবে না দিলেও হবে, আমি না দেওয়া করবো না। আমি একদম অল্প পরিমাণে, একদম অল্প সেটা দিচ্ছি, জাস্ট শুধু একটু কালার ব্যাস। এই যে দেখুন, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। আর এই যে বলেছিলাম টক দইতে মাখিয়ে রেখেছি মাংস, চিকেনটাকে, তো এবার হচ্ছে এই চিকেনটাকে এবার এটার মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর ওই যে বাটিটা, যেহেতু মধ্যে একটু টক দই লেগে আছে, এবার বাটিটার মধ্যে অল্প পরিমাণ একটু জল, অল্প, কারণ এটা তার জল পড়বে না। এই দেখুন অল্প পরিমাণ, এই যে জল, এই যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই।
মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার ঠিক করে মাখানোর পরে যেটা করতে হবে, এটাকে তো মানে সেদ্ধ করতে হবে, তো এটাকে এবার ঢাকাটা এর মধ্যে দিয়ে সেদ্ধ করতে, এবার কিছুক্ষণ হলো, এবার ঢাকনাটাকে তুলে এবার একটু নাড়তে হবে। একা করতে জন্য হয়তো ভিডিওতে একটু অসুবিধা হতে পারে, একটু কষ্ট করে দেখে নেবেন। তুলে এটাকে নেড়ে দিতে হবে, নাহলে এটা লেগে যাবে। একদম লো হিটে এটা হচ্ছে, মোটামুটি বারবার করে দেখালাম না, মোটামুটি ছয় থেকে পাঁচ ছবার হচ্ছে, ছয় সাতবার মোটামুটি ঢাকা দিয়ে মানে উল্টে আবার নেড়ে আবার ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। তো বারবার করে দেখালে ভিডিও বড় হয়ে যায়, সেই জন্য দেখাই না। পাঁচ ছবার মোটামুটি ঢাকা দিয়েছি, তারপরে উল্টে নেড়ে আবার ঢাকা দিয়েছি, তো মোটামুটি অনেকটা হয়ে এসেছে। আচ্ছা, কিছুটা সেদ্ধ হওয়ার পরে এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি, অল্প হ্যাঁ অল্প পরিমাণ চিনি, হাফ চামচ, চার চামচে হাফ চামচ চিনিটা দেওয়া হলো কালার এবং টেস্টের জন্য। চিনিটাকে এবার একটু মিশিয়ে দিতে হবে, বারবার করে ঢাকা দিয়ে তারপরে উল্টে নেড়ে দেওয়ার একটাই মানে যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আচ্ছা, এবার বলে নিই, এবার যে যে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা আর চারমগজ বাটা যেটা যেটা রাখা ছিল সেটা এবার সম্পূর্ণটার মধ্যে দিয়ে দিতে হবে। একবারেই দিয়ে দিলাম, কারণ প্রথমে দেখিয়ে দিয়েছি, আর ওই জন্য বারবার আলাদা করে দেখালাম না। এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ, চারমগজ আর পোস্ত এই কটা পাতা, আর বাটির মধ্যে যেহেতু একটু লেগেছিল, যেহেতু এক্সট্রা করে জল দেওয়া হচ্ছে না, ওই বাটিটা ধুয়েই জলটা দেওয়া হলো। এবার এটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিই। এবার যেটা বাকি যে জিনিসগুলো দেবো সেটা হচ্ছে গ্যাস অফ করে দিতে হবে। এবার গ্যাসটা আমরা অফ করে দিই, অফ করে দিয়ে বাকি জিনিসগুলো দেবো। আচ্ছা, এবার যেটা অ্যাড হবে সেটা কেওড়া জল, এই যে হ্যাঁ এই যে খাপটির এক খাপটি দেওয়া হলো, আর আর অল্প একটু দেওয়া হবে, মনে করুন দেড় খাপটি। এরপর যেটা যাবে সেটা হচ্ছে গোলাপ জল, গোলাপ জলও সেম দেড় খাপটি যাবে, কেন বেশি দিলে উগ্র সেন্ট হয়ে যাবে, ভালো লাগবে না, এক কাপটি, আর এই যে হাফ হবে। এবার যেটা যাবে সেটা হচ্ছে মিঠা আতর, মিঠা আতর একদমই কম, জাস্ট ওয়ান ড্রপ। আচ্ছা দেখুন, মিঠা আতর সেটা একদম ওয়ান ড্রপ, এটা দিতেও ভয় লাগে, বেশি পড়ে গেলে একদম বাজে হয়ে যাবে। এই দেখুন, তাও দুই ড্রপ পড়ে গেল, যাই হোক ঠিক আছে। এবার যেটা সবগুলো দেওয়া হলো, সব কিছু কী সব উল্টোপাল্টা বলছি, সব কিছু ছিল, সব কিছু দেওয়া হয়ে গেলো, এবার এগুলো যে দিলাম এবার গোটাটা মিশিয়ে নেবো, নাহলে এক জায়গাতেই সেন্টটা থেকে যাবে। যে মিঠা তো কেওড়া জল, গোলাপ জল এটা মিশিয়ে নিলাম,
ও আরেকটা জিনিস দিতে হবে, সেটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে ঘি, ঘিটা দিতে হবে। আচ্ছা, যেটা ঘিটা আমরা মনোরঞ্জনের ঘি ইউজ করি, মনোরঞ্জনের ঘি সব থেকে ভালো বালুরঘাটের। তো এক চামচ ঘি, এই যে দেখুন এক চামচ ঘি দেওয়া হলো। এবার ঘিটাকেও মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। ঘিটাকে এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিই। আচ্ছা দেখুন, ঘিটা মিশিয়ে নিলাম, ঘি, কেওড়া জল, গোলাপ জল মিঠা হতো। এবার বাকি যে বেরেস্তাটুকু আছে, বাকি বেরেস্তাটুকু এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। দেখুন বাকি বেরেস্তাটুকু ছড়িয়ে দিলাম। এই দেখুন চিকেন চাপ একদম রেডি। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, এই চিকেন চাপটা, সাদা চিকেনও বলতে পারেন, চিকেন চাপ মানে আমি তো সেইভাবে রান্না জানি না, যেটুকুনি পারি সেটুকুনি করি, এটাও সেইভাবেই করা। খেতে কেমন হবে জানি না, খেয়ে বলছি। ও আরেকটা কথা বলে নিই, সেটা আমি একবার ভাত দিয়ে খেয়েছিলাম, তো আমার ভালোই লেগেছিলো। সবার ভাত দিয়ে ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা বাটার নান বলুন বা এমনি নান, কুলচা, ময়দার রুটি, আটার রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। যাই হোক, চিকেন চাপ রেডি হয়ে গেল খুব মানে সহজেই, খুবই মানে সহজ মানে উপায়, বেশি কিছুই লাগলো না। যাই হোক, এবার পরোটাটা করে নিই, পরোটা দিয়ে খাবো, বা আমি জানি না মা কী করবে, পরোটা না রুটি, যদি রুটি করে রুটি দিয়ে খাবো। তো যাই হোক, চলুন এবার রুটি বা পরোটা রেডি করে নিই, রেডি করে তারপরে বলি কেমন হয়েছে খেতে। যাই হোক, আমাদের রান্নাবান্না কমপ্লিট, গরমের মধ্যে বেশি দেরি করব না, এখন খেতে বসবো। খাওয়ার আগে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। আমি যে হ্যান্ডওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে লাইফ বয়। আর হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার মাখতে হবে। আমি যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি সেটাও লাইফ বয়, এই যে লাইফ বয় হ্যান্ড স্যানিটাইজার, টোটাল কিলস 99.99% জার্মস উইদাউট ওয়াটার। ভাববেন না অ্যাডের টাকা পাই বা কিছু, যেটা বেস্ট, যেটাতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই বললাম। তো চলুন খাওয়া শুরু করি। যাই হোক, শরীর প্রচণ্ড খারাপ বলতে কি, ফ্রিজের জল টল খেয়েছি ওই জন্য একটু কাশি হচ্ছে, তো আমি তো ভয় পেয়ে গেলাম করোনার টাইম। যাই হোক, ফ্রিজের জল টল খাওয়ার জন্য একটু গলাটা খুশখুশ করছিলো, ওষুধ খেলাম, এখন ঠিক আছি। তো চিকেন চাপ ঠিক বলবো না, এটা রেজালা টাইপই, রেসিপিটা দেখেছেন তো, পরোটা করেছে মা, এই যে একটু দেখে নিন কষ্ট করে, এই যে চিকেনের আইটেমটা, চিকেন চাপ বলুন, রেজালা বলুন, আর পরোটা। তো এবার প্রথমবার বানিয়েছি, জানি না কেমন হবে খেতে, তো প্রথমবার ট্রাই করে দেখি কেমন হয়েছে, বাজে হলে বাজেই বলবো আর ভালো হলে ভালো বলবো। দারুণ হয়েছে প্রথমবারের ট্রাইতে, মানে ওই ওয়ার্ডটা ইউজ করতে পারছি না, কী খেলুম মাই ডিপ। তো ভালো হয়েছে প্রথমবারের অনুযায়ী, ভালো হয়েছে। মাংসটা দেখে নিই কেমন হয়েছে, এই যে দেখুন সেদ্ধ হয়েছে ভালোই। ভালো লাগছে, ভালোই হয়েছে খেতে প্রথমবার অনুযায়ী, পরেরবার চেষ্টা করবো আরও বেটার করার। তো আপনারা এই সেম রেসিপি একটু ঠিকভাবে করবেন, আশা করি ভালো হবে। যাই হোক, বাকি খাওয়াটা ডাইনিংয়ে গিয়ে খাই, কথা বাড়াবো না। তো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।